চাকরি দেবার নাম করে কয়েকশো গৃহ শিক্ষক শিক্ষিকার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করল হরিপদ মাইতি নামে পশ্চিম মেদিনীপুরের অশোকনগরে এক বাসিন্দা। হাবড়া অশোকনগর সহ বনগাঁ এলাকার বিভিন্ন জায়গায় গডসওয়ে মিনিস্ট্রি অ্যান্ড হোপ প্রজেক্টস নামে বাচ্চাদের নিয়ে স্কুল তৈরি করত। মূলত এই স্কুলগুলি থেকে পিছিয়ে পড়া ছেলে মেয়েদের পড়াশুনো করানো হবে বলে জানানো হয়। শিক্ষক নিয়োগ করার নামে প্রায় 250 গৃহ শিক্ষক শিক্ষিকার কাছ থেকে কয়েক লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগ উঠেছে। মূলত জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠনের মাধ্যমে এলাকায় এলাকায় ক্লাবগুলিতে এরা এখানকার ছেলে মেয়েদের নাচ, আঁকা এবং যীশুখ্রিস্টের জীবন কাহিনী প্রচার করতেন। যে সমস্ত শিক্ষকদের নিয়োগ করা হতো তাদের কাছ থেকে অগ্রিম 10,000 টাকা থেকে 15,000 টাকা করে তুলতেন এই হরিপদ মাইতি। মাসের পর মাস স্কুল চলার পর বেতন কেউ না পাওয়ায় ক্ষোভ জন্মাতে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। মনুয়া দাস নামে এক শিক্ষিকার অভিযোগ, প্রথম এটা মনে হয় বছর খানেক হলো শুরু হয়েছে, প্রথমে আমি জেনেছি একজন পরিচিতির মাধ্যমে, সেই পরিচিতির মাধ্যমে গিয়ে আমি ওখানে যোগাযোগ করি এবং ওনারা উনি বলেছিলেন যে এটা আপনারা কিন্তু সম্পূর্ণ ফেতের উপর দিচ্ছেন, ঠিক আছে যেহেতু রয়েছে আমি পালাবো না এনা তেনা করে, এটা একটা মিনিস্ট্রি আগস্ট মাস থেকে শুরু হয়েছে, আমি জয়েন করেছি প্রায় 2 মাস, সব মিলিয়ে তো অনেক টাকারই ব্যাপার। ধরুন যদি 200 জন যায় আমি গড়ে যদি 10 করে ঢুকি তাহলে তো কতগুলো টাকা, এটা ওনারা বারবারই বলেছিলেন যে এখান থেকে যেহেতু স্পন্সরের মাধ্যমে হয়, কোরিয়ান থেকে উনি আমাদের ছবিও দেখেছিলেন, উনি সেখানে ছিলেন, বিভিন্ন ভিডিও ফিডিও তাদের সাথে রয়েছেন, সে সমস্ত কিছু দেখিয়েছিলেন। তো আজকে আমাদের যে প্রোগ্রামটা ছিল কোরিয়ান থেকে লোক আসবে এবং যার যত ডিপোজিট ওনারা 10 তারিখে কমপ্লিট করে দিয়ে দেবেন, যেহেতু স্পন্সরের ব্যাপারটা দেখলেন। আজকে আমাদের টাউন হলে একটা প্রোগ্রাম ছিল, গিয়ে দেখি ওখানে স্যার নেই, তো এই হচ্ছে না স্যার নেই চলছে, এর মধ্যে বড় ম্যাডাম বলে একজন আছেন, মানে উনি ওই হেড স্যারের সাথে বেশি থাকেন, তো শিপ্রা ভট্টাচার্য ধরে নিয়ে এসছে, পরে জানতে জানতে জানলাম যে ওনার সাথে ওনার একটা বিশেষ রিলেশন ছিল এবং গতকাল ওনার বাড়িতেও স্যার গেছিলেন, ওনার বাড়ি থেকে বেশ কিছু জিনিসপত্র বেরিয়ে গেছে। শিক্ষক শিক্ষিকারা এদিন সকালে হাবড়া পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে বিবেকানন্দ রোডে যে তাদের স্কুল রয়েছে সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন। দীর্ঘক্ষণ স্কুলের দায়িত্বে থাকা এক মহিলাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন শিক্ষক এবং শিক্ষিকারা। শিক্ষক শিক্ষিকাদের যে টাকা প্রতারণা করা হয়েছে তা ফেরতের দাবি তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়, ঘটনাস্থলে পৌঁছায় হাবড়া থানার পুলিশ। যে মহিলাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় শিক্ষক শিক্ষিকারা ওই মহিলাকে হাবড়া থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। বিক্ষোভরত শিক্ষক শিক্ষিকারা হাবড়া থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমেছে হাবড়া থানার পুলিশ। ভোলাদের সঙ্গে কায়েমের রিপোর্ট, নোবেল বাংলা।